ভয়াবহ অগ্নুৎপাত সরিয়ে নেওয়া হয়েছে শহরের সব মানুষ আইসল্যান্ডের রাজধানী রেক জেনেস উপদ্বীপে আগ্নেয়াগিরির অগ্নুৎপাতের ঘটনায় জ্বলন্ত লাভা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর শহরের সব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে পাবলিক টেলিভিশনে সম্প্রচারিত লাইভ ইমেজ অনুসারে লাভা গ্রিন্ডাভিক বন্দরের প্রান্তে পৌঁছে যাওয়ায় রবিবার অন্তত তিনটি বাড়ি পুড়ে গেছে লাভার স্রোতে শহরের প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার স্থানীয় সময় সকাল আটটায় কয়েক দফা ছোট ভূমিকম্পের পর প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ এরপরই বিস্ফোরণের মাধ্যমে অগ্নুৎপাত ঘটে লাইভ সম্প্রচারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জনগণকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে আহ্বান জানিয়েছেন যাদের নিজেদের বাড়ি ছেড়ে বের হয়ে যেতে হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাক বস দুত্তির বলেছেন আজ গ্রিন্ডাবিকের জন্য একটি কালো দিন আজ পুরো আইসল্যান্ডের জন্য একটি কালো দিন তবে সূর্য আবার উঠবে তিনি বলেন মানুষ সম্পদ পরিবেশের ক্ষতির হুমকি হতে পারে বলে দেশটিতে সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করা হয়েছে গত ডিসেম্বরেও আইসল্যান্ডে ছোটো ছোটো ভূমিকম্পের পর অগ্নুৎপাতের ঘটনা ঘটে দেশটিতে তেত্রিশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে